এনবিআর এবং কাস্টমস প্রতিনিয়ত পোশাক শিল্পকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তিনি বলেন আমরা এই অহেতুক হয়রানি থেকে মুক্তি চাই মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার হল চারে আয়োজিত ষোলতম বাংলাদেশ ডেনিম এক্সপোর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আমাদের দেশে আমরা অ্যাকসেসরিজ বলেন এবং নিট শিল্প বলেন সবার কিন্তু এখানে হানড্রেড পার্সেন্ট আমাদের এখানেই উৎপাদন হয় এর মধ্যে কিছু হয়তো আমরা ইম্পোর্ট করতে পারি বাট আমি বিশ্বাস করি নাইনটি নাইন পার্সেন্ট লোকালি হয় যদিও আমাদের কোর র মেটেরিয়াল নাই তুলা নাই তারপরেও কিন্তু আমাদের যে এখানে স্পিনিং মিলগুলো গড়ে উঠেছে এই যে তাদের অক্লান্ত পরিশ্রম এই পরিশ্রমের আমরা কিন্তু এখন কোনো কোন ক্ষেত্রে আমরা কিন্তু সেটার যে আমাদেরকে যে উৎসাহিত করবে উৎসাহিত না করে আমাদেরকে বিভিন্নভাবে সরকারের বিশেষ করে এনবিআর এবং কাস্টমস আমাদেরকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডোরেন ও এর প্রেসিডেন্ট এসএফ মান্নান সেরোমনি অফ দি এক্সপো টুগে ফ্রম দ্য বিজিএমএ মেনি কোম্পানিজ From different countries, friends and colleagues from the R and D and textile sector. I just had a little tour of the expo, and I was quite impressed. Uh, it's interesting and also nice to see that a lot of new technology is apparently being introduced from different countries. new generation gulo janani number denim textile বাংলাদেশে অবস্থিত বিশ্বের প্রথম প্লাটিনাম রেটেড সবুজ ডেনিম পোশাক কারখানা বাংলাদেশে অবস্থিত অর্থাৎ সারা বিশ্বে সাস্টেনেবিলিটির দিক থেকে আমাদের অবস্থা অত্যন্ত সুদৃঢ় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক